আয়ো নেলা আয়ো চক এই একটা বহুত বৃহৎ ডর এরিয়ার দলং হয়। এই শিমলগুড়িরপর বক্সর ইপিনে আপনার ডালিমবাড়ি ইপিনে আমার কার্বি আলংয়ের সংযোগ একটা দলং হয়। আর এই দলংখনের আজি প্রায় বহুত বছর ধরে রাইজে ভুক্তভোগী হয়ে আছে। গভর্নমেন্টে তার চকু নিদিয়ে কেবাবারও জোকমাপ ললে। ইয়ার পাছত রাইজের নিজের চান্দা বরঙ্গিনীর উপর এই দলংখন নির্মাণ করা হয়েছিল। আজি এই দলংখন ভাঙি যাওয়ার পাছত মানুষবিলাকর বহুত সমস্যার সম্মুখীন হয়েছে। স্কুলিয়া লড়া ছোৱালীৰ সম্মুখীন হয়েছে, সমস্যাত পরিছে। আর ইপিনে আমার ধরক যেটো দলং ভাঙিছে, এই দলঙ্গর ফলত আর এই পানিবিলাক উলুয়া যাওয়ার পাছত মানুষের ঘর দুয়ার এইবিলাকত পানি সুমাইছে, মানুষের বিপদ সমস্যা হয়েছে। আর এই পানিটো এরার আগতে তেওঁলোকে নিউজ করব লাগিছিলে, রাইজক সতর্ক করব লাগিছিলে। কোনো ধরনের সতর্ক নোহাকৈ পানিখন এৰি দিয়াৰ ফলত আজি এই বৃহৎ এরিয়ার আজি মানুষের সমস্যার সম্মুখীন হয়েছে। গতি সরকার প্রশাসনে এইবিলাকত অল্প চকু দিব লাগে। আর এই ভানখনের পানি এৰি দিয়ার আগত তেওঁলোকে কোনো নিউজ নকরাকি কেনেকৈ পানিটো এৰি দিয়ে, এর কারণে কিছু অল্প সরকারে বিধিত ব্যবস্থা লোক লাগে। এখন এই দলংখন কলে যাব হয়? এই দলংখনেরপর আপনি শিমলগুড়ি হয়ে এপিনে আপনার বক্সন ইপিনে ডালিমবাড়ি পুঠিমারি শালমারা চেঙাজান ইপিনে বৃহৎ এরিয়া আমার এই দলংখনের যাতায়াতের। ঘর ঘর দোয়ার সুমাইছে নি পানি? পানি বহুত মানুষের ঘর দোয়ার পানি সুমাইছে। এপিনে নদী ভাঙিছে, কেবা ঠাইতো ছিঙিছে। মাতাবাড়ি নথকার কারণে বহুত মানুষের সমস্যার সম্মুখীন হয়েছে। সরকারে ইয়াত কোনো চকু নিদিয়ে, সরকারও খালি লাগে, ভোট লাগে, মানুষক ঠগার মানে চিন্তাধারাত আছে। কালি ভাঙার পাছত মানুষের সমস্যার সম্মুখীন হয়েছে, বহুত সমস্যা হয়েছে। মানুষবিলাকে তো অহা যাওয়া যাতায়াতের সমস্যা হয়ে গেছে, মানুষ সব ঘরতে সুমাই আছে।